এমন একটা সময় এসেছিলো ও সহানুভূতিশীল হতে পারত হতে পারতো ওর পক্ষে হয়তো বলা সম্ভব ছিল না সে দলের একজন এমপি হিসেবে হয়তো বলা সম্ভব ছিল না যে সরকার অন্যায় করছে সরকার এটা করা উচিত না সেটা হয়তো বেশিভাবে বলা সম্ভব ছিল না তখন কিন্তু সহানুভূতিশীল হতে কিন্তু হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না কিন্তু সেটা সে হতে পারতো কারণ সেটা করেনি সেটা দায়িত্ব তাকেই নিতে হবে এবং সে কারণেই তাকে অলরেডি দায় নিতে হচ্ছে কিন্তু আমরা মাঠে দেখতে পাচ্ছি তাকে নিয়ে অনেকে রকমের কমেন্ট করছে বা ইয়ে করছে যেটা যেটা মোটেই কাঙ্ক্ষিত না মানে তার মতো একজন খেলোয়াড়কে যাকে যাকে নিয়ে আমরা এত গর্ব করেছি যা যে আমাদের বাংলাদেশকে এত সম্মানের জায়গায় নিয়ে গেছে তার কারণেই তাকে এটা এই এইটা পোহাতে হচ্ছে ডেফিনেটলি তার কারণেই তাকে এটা এটা ফেস করতে হচ্ছে হি হাজ আর্নডেড এখন কিছু বলার নেই হি হাজ এটা 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 মানুষের রিয়াকশানটা মানুষের রেসপন্স বা মানুষের রিয়াকশানটা খুবই স্বাভাবিক না এটা তো ডিপেন্ড করবে যে মানে প্রত্যেকটা দিন গেলে হয়তো কখনও হয়তো এমনই সিচুয়েশন থাকতে পারে বা এমন সিচুয়েশান নাও থাকতে পারে মানুষের মনের মধ্যে পরিবর্তন আসতে পারে সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু ওর ওর ভবিষ্যৎটা যদি যদি মানুষ আলটিমেটলি মানুষের কাছ থেকে সহানুভূতি পায় কারণ কারণ আমরা আমরা জানিও ও যদি পরবর্তী দুটো নিচে দুইটা সেঞ্চুরি করে অনেকের বদলে যাবে কিন্তু ও মানে আমরা এরকমই আমরা এমনই আবেগপ্রবণ সো বাট নাও হতে পারে সেরকম নাও হতে পারে সবার অনুভূতিটা খুব ইম্পর্টেন্ট যে উইথ ডেইজ মানুষ কীভাবে রিয়্যাক্ট করে সেটা ডিপেন্ড করবে কিন্তু এটা বলে দেওয়া খুব মুশকিল যে ওর ভবিষ্যৎটা কি এমন হতে পারে ওর ভবিষ্যৎটা খুব লম্বা নাও হতে পারে ক্রিকেট ফিউচারটা খুব লম্বা নাও হতে পারে না ক্রিকেটার বা রাজনীতির ব্যাপার না মানুষ যখন একটা একটা পর্যায়ে যায় তার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি জন্মে কিন্তু সেটা রাজনীতি করুক বা না করুক ক্রিকেটার হিসাবেও কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি জন্মায় কিন্তু সেটা মনে রাখা দরকার রাজনীতি যদি করতে চায় হ্যাঁ খেলাধুলা শেষ করে রাজনীতি করতে পারে মানুষের জন্য কিছু করার যদি ইচ্ছা থাকে তার সুযোগ থেকে সেটা সে করতে পারে কাজটা খুব কঠিন বাট কেউ যদি মনে করে যে না রাজনীতি অসুবিধা আছে গেলে গেলে তো আমার অনেক সুযোগ সুবিধা হবে এই হবে সেই হবে সেই সব চিন্তা করে যদি কেউ যায় এটা মোটেই উচিত হবে না কিন্তু মানুষের জন্য যদি কেউ কিছু করতে চায় অনলি দেন এটা বোধহয় করা উচিত এবং আমার মনে হয় যে একটা 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 এক্সাম্পল কিন্তু সেট হয়ে গেছে এবার কিন্তু আমাদের ছেলেরা বা মেয়েরা যা করলো গত এক মাসে জুলাই মাসে এবং অগস্টের প্রথম সপ্তাহে এটাতে বোধহয় একটা ট্রেন্ড সেট হয়ে গেছে একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে কিন্তু মানুষের জন্য কিছু করা আর মানুষের জন্য কিছু না করার মধ্যে যে পার্থক্যটা কোন জায়গাটায় এই ট্রেন্ডটা কিন্তু সেট হয়ে গেছে